ডাইনোসর, যারা আজ থেকে 6.5 কোটি বছর আগে পর্যন্ত পৃথিবীতে রাজত্ব করে বেড়াতো, তাদের ব্যাপারে কম বেশি হয়তো আপনি জেনেই থাকবেন, যারা ছিল তাদের সময়ে পৃথিবীর রাজা। আর প্রায় 18 কোটি বছর পর্যন্ত তারাই পৃথিবীকে শাসন করে বেড়াতো। আর আজ থেকে 6.5 কোটি বছর আগে একটি বিশালাকার গ্রহাণুর সাথে পৃথিবীর সংঘর্ষের কারণে এদের অস্তিত্ব পৃথিবী থেকে চিরকালে শেষ হয়ে যায়। কিন্তু বন্ধুরা, কখনো কি আপনার মাথায় এই চিন্তা এসেছে যে এই ডাইনোসরদের থেকেও আগে এই পৃথিবীতে কারা বসবাস করতো, আর তারা কতটাই বা ভয়ঙ্কর ছিল, সেটি আজ আমরা জানতে চলেছি। তো চলুন বন্ধুরা, আজ আমরা ডাইনোসরদের আগে পৃথিবীতে বসবাস করা 9টি সব থেকে ভয়ঙ্কর প্রাণীর ব্যাপারে জেনে নেই। আপনার যদি ডাইনোসর, স্পেস ও বিভিন্ন প্রিহিস্টোরিক প্রাণীদের ব্যাপারে জানতে ভালো লেগে থাকে, তাহলে আপনি একদম সঠিক চ্যানেলেই এসেছেন। তাই নতুন ভিউয়ার হয়ে থাকলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিকে অন করে চলুন শুরু করা যাক। মেগানিউরোপসিস। বর্তমান যুগে ফড়িং দেখেনি এমন মানুষ হয়তো একটুও খুঁজে পাওয়া যাবে না। কিন্তু চিন্তা করুন, যদি এই ফড়িংদের আকার প্রায় 2.5 ফুট পর্যন্ত হয় তাহলে কেমন দেখাবে? হ্যাঁ বন্ধুরা, মেগানিউরোপসিস এতটা বড় আকারের পতঙ্গই ছিল। এরা আজ থেকে 290 থেকে 283 মিলিয়ন বছর আগে পর্যন্ত পৃথিবীতে বসবাস করত। মূলত আকাশে চলা অন্যান্য পতঙ্গই ছিল এদের মূল। সেই যুগের পতঙ্গদের জন্য এরা ছিল একটি ভয়ঙ্কর শিকারী। সিটাকোসোরাস। আমেরিকা ও চীনের বিজ্ঞানীরা একসাথে মিলে অনেক খোঁজ করার পর সিটাকোসোরাসের ব্যাপারে তথ্য উদ্ঘাটন করতে পারে। তাদের মতে এটি একটি ম্যামলস বা স্তন্যপায়ী প্রাণী ছিল। মূলত এদের তৃণভোজী প্রাণী হিসেবেই ধরা হয়ে থাকে। তবে সিটাকোসোরাসের অবশেষের উপর রিসার্চ করার সময় তারা এর পেটে কিছু একটির চিহ্ন দেখতে পায়। প্রথমত তারা ভেবেছিল সিটাকোসোরাসের যেই ফসিলটি নিয়ে তারা গবেষণা চালাচ্ছে সেটি হয়তো মৃত্যুর সময় প্রেগনেন্ট ছিল। কিন্তু পরবর্তীতে তারা যখন ভালোভাবে সেটির উপর রিসার্চ করে তখন তারা বুঝতে পারে যে এর পেটের ভিতর একটি ডাইনোসরের অবশেষ রয়েছে, যার মানে সিটাকোসোরাস ডাইনোসরদেরও খেত। এরা খুবই ভয়ঙ্কর একটি প্রাণী ছিল। আর আজ থেকে 145 মিলিয়ন বছর আগে থেকে প্রায় 65 মিলিয়ন বছর আগে পর্যন্ত এরা পৃথিবীতে বসবাস করত। এরা 6.5 ফিট পর্যন্ত লম্বা হতো এবং ওজনের দিক থেকে সর্বোচ্চ 110 কেজি পর্যন্ত হতো। আর্থ্রোপ্লুরা। আপনি যদি তেলাপোকা অথবা মাকড়সা দেখে ভয় পেয়ে থাকেন, তাহলে আর্থ্রোপ্লুরাকে দেখে আপনি চিৎকারও দিয়ে উঠতে পারেন। আমি নিশ্চিত যে আপনি এই প্রাণীটিকে সামনাসামনি দেখার পরিবর্তে ডাইনোসরদের সামনে পড়তে রাজি হয়ে যাবেন। আর্থ্রোপ্লুরা ছিল এক ধরনের মিলিপিড, মানে বিচ্ছু আকৃতির প্রাণী। কিন্তু এদের পিছনের অংশ অনেক মজবুত হতো এবং এরা আয়তনে 2.5 মিটার পর্যন্ত লম্বা হতো, যার অর্থ হচ্ছে এটি যদি তার নিচের দিকে ভর করে দাঁড়াতো তবে এটিকে একটি ক্রিসমাস গাছের চেয়েও উঁচু মনে হতো। আর্থ্রোপ্লুরারা সর্বকালের বৃহত্তম মেরুদণ্ডহীন জীব হিসেবে পরিচিত। আর্থ্রোপ্লুরা আজ থেকে 340 মিলিয়ন বছর আগে থেকে 280 মিলিয়ন বছর আগে পর্যন্ত পৃথিবীতে বসবাস করত। এদের অতীতে নর্থ আমেরিকা আর স্কটল্যান্ডে পাওয়া যেত। মূলত এদের বিচ্ছুর মতো আকৃতিই এদের এতটা ভয়ঙ্কর করে তোলে। একবার চিন্তা করুন, যদি এই প্রাণীটি আজও এই পৃথিবীতে বেঁচে থাকতো তাহলে ব্যাপারটা কতটা ভয়ঙ্কর হতো। আর তেলাপোকা দেখে ভয় পাওয়া কোনো মেয়ের সামনে যদি এটি লম্বা হয়ে দাঁড়াতো তাহলে কি হতে পারতো বন্ধুরা, কমেন্ট করে বলুন। ব্রন্টোস্কর্পিও। এরা মূলত একটি বিছের প্রজাতি ছিল। এদেরকে পৃথিবীর প্রথম বিছের প্রজাতি বলা হয়। বর্তমান সময়ে একটি বিচ্ছুর আকৃতি হয় মূলত 5 ইঞ্চি পর্যন্ত। কিন্তু আপনি এটি জেনে অবাক হবেন যে ব্রন্টোস্কর্পিওদের আকার হতো প্রায় 3 ফিটের সমান। এরা দেখতে যেমন ভয়ঙ্কর ছিল, তেমনি এদের সময়ে বসবাস করা ছোট ছোট প্রাণীদের জন্য এরা ছিল এক বিভীষিকার নাম। এদের আজ থেকে প্রায় 43 কোটি বছর আগে পৃথিবীতে পাওয়া যেত। এরা আজ থেকে 440 মিলিয়ন বছর আগে থেকে 417 মিলিয়ন বছর আগে পর্যন্ত পৃথিবীতে বসবাস করত। বন্ধুরা, আপনাদের মনে একটি প্রশ্ন জাগতেই পারে, সেটি হলো আমি কিভাবে এরা কত বছর আগে বসবাস করত এটি বলে দিচ্ছি। মূলত যে কোনো প্রিহিস্টোরিক অ্যানিমেলের ফসিল খুঁজে পাওয়ার পরেই বিজ্ঞানীরা এগুলোকে ল্যাবে নিয়ে যায় এবং রেডিও কার্বন ডেটিং পদ্ধতির মাধ্যমে বয়স নির্ণয় করে থাকে, যার ফলে মোটামুটিভাবে একটি সঠিক বয়স সম্বন্ধে জানা যায়।
স্কুটোসরাস। স্কুটোসরাস আজ থেকে 265 মিলিয়ন বছর আগে থেকে প্রায় 254 মিলিয়ন বছর আগে পর্যন্ত পাওয়া যেত। এরা 10 ফিট পর্যন্ত লম্বা আর ওজনের দিক থেকে প্রায় 500 কেজি পর্যন্ত হতো। এরা মূলত রাশিয়ার উত্তর দিকে বসবাস করত। স্কুটোসরাসকে সেই সময়ের সবথেকে বড় প্রাণীদের মধ্যে একটিও বলা হতো। তবে এরা ছিল সরীসৃপ প্রজাতির প্রাণী আর এদের শরীরের সুরক্ষার জন্য এদের পুরো শরীরেই কুমিরের মতো বর্ম থাকতো, যার কারণে যে কোনো বড় প্রাণীর হামলা থেকে এরা বেশিরভাগ সময়ে নিজেদের বাঁচাতে পারত। এটি শীতল রক্তবিশিষ্ট প্রাণী হলেও এর শরীরের গঠন ছিল বর্তমানের ম্যামলসদের মতো, যার কারণে এই প্রাণীটি অনেক দ্রুত দৌড়াতে পারত। অ্যাডাপোসরাস। অ্যাডাপোসরাস উত্তর আমেরিকা ও ইউরোপের কিছু অংশে বসবাস করত। এই জীবের ফসিল 19 শতকে উত্তর আমেরিকাতে পাওয়া যায়। যখন বিজ্ঞানীরা এই ফসিল নিয়ে রিসার্চ করে তখন তারা গ্রাফিক্সের সাহায্যে এক অদ্ভুত ধরনের জীবের কাঠামো তৈরি করেন। এর সাথেই বিজ্ঞানীরা যখন কার্বন ডেটিং করে এই প্রাণীটির বয়স বের করেন তখন তারা সকলে রীতিমতো অবাক হয়ে যান, কেননা এই প্রাণীটির ফসিল ছিল আজ থেকে প্রায় 30 কোটি বছর পুরনো। অ্যাডাপোসরাস দেখতে অনেকটা বর্তমানের টিকটিক মতো ছিল, তবে এই জীবটি আকারে অনেক বড় ছিল আর এদের লেজ ডাইনোসরদের মতো বড় ছিল। এরা প্রায় 11.5 ফিট পর্যন্ত লম্বা হতো এবং ওজনের দিক থেকে এরা হতো 300 কেজি পর্যন্ত। এদের শরীরের তুলনায় মাথা ছিল অনেক ছোট, তবে লেজ ছিল বিশাল আকৃতির। এর সাথেই এদের পিঠে পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর ডাইনোসর স্পাইনোসরাসদের মতো একটি শিল্ড থাকতো। বন্ধুরা, স্পাইনোসরাস পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর ডাইনোসরদের মধ্যে একটি, যার ব্যাপারে আপনি আমাদের চ্যানেলের পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর 10টি ডাইনোসরের ভিডিওটিতে সব জানতে পারবেন। ভিডিওটি আপনি ডেসক্রিপশন বা এন্ড স্ক্রিনে পেয়ে যাবেন। অ্যাডাপোসরাসের শরীরে এত শক্তি ছিল যে মিনিটের মধ্যেই যে কোনো প্রাণীকে এরা মেরে ফেলতে পারত। গরগনপোডেস। এই প্রাণীটি আজ থেকে প্রায় 260 মিলিয়ন বছর আগে থেকে 248 মিলিয়ন বছর আগে পর্যন্ত এই পৃথিবীতে বসবাস করেছিল। এরা আকারে প্রায় 10 থেকে 15 ফুট পর্যন্ত লম্বা হতো এবং 500 থেকে 700 কেজি পর্যন্ত এদের ওজন হতো। বিজ্ঞানীদের মতে এটি গরম রক্তের প্রাণী ছিল। এই জীবের যেই অবশেষ আমরা পেয়েছি সেগুলো দেখে বিজ্ঞানীরা অনুমান করেছেন যে এই জীবের দাঁতগুলো খুবই ধারালো ছিল আর এরা ছিল সেই সময়ে একটি খুবই ভয়ঙ্কর প্রাণী, যার কারণে এই প্রাণীটি যে কোনো প্রাণীকে খুব সহজেই শিকার করতে পারত। ডিনোসেফালোসরাস। ডিনোসেফালোসরাস আজ থেকে প্রায় 25 কোটি বছর আগে পৃথিবীতে বসবাস করত। একে ডাইনোসরদের পূর্বপুরুষ হিসেবেও ধরা হয়ে থাকে। সর্বপ্রথম সাউথ চীনের সমুদ্রের আশেপাশে এদের ফসিল পাওয়া গিয়েছিল। এরা মূলত একটি সামুদ্রিক জীব ছিল আর এদের আকারও হতো প্রায় 12 ফুট পর্যন্ত। এদের অবশেষের উপর অনেক রিসার্চ করার পর এটি জানা গিয়েছে যে এরা ডাইনোসরদের থেকেও আগে পৃথিবীতে বসবাস করত। ওয়েবস্টোরপিয়ন আর্মস্ট্রংই। বন্ধুরা, ওয়েবস্টোরপিয়ন আর্মস্ট্রংই বর্তমানের ববিট ওর্মদের পূর্বপুরুষ ছিল, তবে এরা ছিল বিশাল আকৃতির। ববিট ওর্ম হচ্ছে বিচ্ছু আকৃতির, কিন্তু এটি বিশাল বড় একটি ভয়ঙ্কর প্রাণী। এই ধরনের অন্যান্য যে প্রাণীগুলো আছে তাদের মধ্যে এটিকে সব থেকে ভয়ঙ্কর এবং ডেঞ্জারাস হিসেবে ধরা হয়ে থাকে। এটি এমন একটি প্রাণী যে 2 থেকে 3 মিটার পর্যন্ত হয়। এই প্রাণী সমুদ্রের ভেতরে নিজের শরীরকে সম্পূর্ণ ঢুকিয়ে রেখে শিকারের আশায় বসে থাকে। শুধুমাত্র মুখের অংশটি গর্তের বাইরে হওয়ার কারণে এই প্রাণী খুব সহজেই তার কাছে আসা যে কোনো মাছকে আক্রমণ করতে পারে। আশেপাশে থাকা প্রাণীগুলো এটিকে দেখতেও পারে না আর এটি তাৎক্ষণিকভাবে আক্রমণ করে এদের শিকার করে ফেলে। আর ওয়েবস্টোরপিয়ন আর্মস্ট্রংই এদেরই পূর্বপুরুষ ছিল। তবে এদের ব্যাপারে সবথেকে আশ্চর্য করার ব্যাপার হলো এই প্রাণীগুলো অনেক বছর আগে এই পৃথিবীতে বসবাস করত। এই প্রাণীগুলো আজ থেকে 400 মিলিয়ন বছর আগে, অর্থাৎ আজ থেকে প্রায় 40 কোটি বছর আগে এই পৃথিবীতে বসবাস করত। তো বন্ধুরা, ডাইনোসরদের থেকেও পুরনো এই প্রাণীগুলোর মধ্যে আপনার কাছে কোন প্রাণীটিকে সব থেকে ভয়ঙ্কর বলে মনে হয়েছে তা নিচে কমেন্ট করে বলতে ভুলবেন না। এরকমই ভিডিও সবসময় দেখতে চাইলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে অন করে রাখুন। আর এই ভিডিওটিতে একটি লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করার কথা ভুলবেন না। ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনি চাইলে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আশ্চর্য দর্শনের সাথেই থাকবেন। স্টে হ্যাপি, থ্যাংক ইউ।